মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে অর্থাৎ মানুষদেরকে সম্মান দান করেছি ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি জল এবং স্থলে চলাচল করার জন্য বাহন পর্যন্ত আমি আল্লাহ দান করেছি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি আল্লাহ আদম সন্তানদেরকে উত্তম থেকে উত্তম রিজিক পর্যন্ত দান করেছি মানুষদেরকে সম্মান দান করেছেন কে মানুষদেরকে জলে এবং স্থলে চলাচল করার জন্য বাহন দান করলো কে মানুষদেরকে উত্তম থেকে উত্তম রিজিক কে দান করে আমাদের রব কে ওই রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আমি মানুষদেরকে সম্মান দান করলাম মানুষদেরকে উত্তম থেকে উত্তম রিজিক দান করলাম মানুষদেরকে জলে এবং স্থলে চলাচল করার জন্য বাহন পর্যন্ত দান করলাম শুধু তাই না বান্দা আমি মানুষদেরকে দুনিয়ার মধ্যে যত মখলুক আছে সব মখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি চিল্লা বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে হাজার হাজার মখলুক আছে সব মখলুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্থাৎ মানুষদেরকে সম্মান দান করলো মানুষদেরকে সকল মখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করলো সকল মখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে সুন্দরের দিক দিয়া সাড়ে তিন হাত বডির দিক দিয়া শরীরের দিক দিয়া ও বান্দা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মখলুক আছে সব মখলুককে জ্ঞান দান করে নাই শুধুমাত্র আমি আর আপনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরের দিক দিয়া শ্রেষ্ঠত্ব দান করলো গঠনের দিক দিয়া ও শ্রেষ্ঠত্ব দান করলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরের দিক দিয়া ও শ্রেষ্ঠত্ব দান করলো জ্ঞানের দিক দিয়া ও শ্রেষ্ঠত্ব দান করলো এখন আমি আর আপনি যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়া আল্লাহ প্রদত্ত শরীর সুন্দর শরীর দিয়া আল্লাহ প্রদত্ত জ্ঞান বুদ্ধি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন না করি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত না হই সাল্লামের তরিকা অনুযায়ী না চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলায়া দেওয়া পথে না চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করি ওরে বন্ধু যখন আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে মানব না আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলব না ওরে বন্ধু তখন আমি আর আপনি আসল লক্ষ্য ও সাফল্য ও যুক্তির দিক দিয়া দুনিয়ার মধ্যে হাইওয়ান প্রাণী জীব জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাব চিল্লা বলেন নাউযুবিল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়া যদি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সংস্কৃতি যদি আমার আপনার ভালো না লাগে তাহলে আমি আর আপনি সৃষ্টির সেরা জীব তো হব দূরের কথা আমি আর আপনি দুনিয়ার মধ্যে হাইওয়ান প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যাব নিকৃষ্ট হয়ে যাব আর এদের ব্যাপারে কোরআনের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ওরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ব্যাপারে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি আমি দুনিয়ার মধ্যে অনেক মানুষ এবং জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র জাহান্নামের জন্য চিল্লা বলেন নাউযু বিল্লাহ ওরে বন্ধু কোন মানুষদেরকে কোন জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছে শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের হাড় আছে হৃদয় আছে কিন্তু বুঝে না ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা যাদের চক্ষু আছে মাগার দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যাদের কান আছে কিন্তু শুনে না উলাইকা কাল আনআম এরাই হলো চতুষ্পদ জন্তু জুড়ে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে জীব চন্দু ইলা ক্ষান্ত হন নাই ওই মানুষদেরকে আরো ধিক্কার জানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বালহুম আদল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল মানুষদেরকে যদি জীব চন্তু বলি তাহলে জীব জন্তুকে অসম্মান করা হবে ওরা আসলে জীব জন্তুই না বরং জীব জন্তুর চেয়ে নিকৃষ্ট জুড়ে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় দিছে অন্তর দিছে এই অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে রাখি না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত অন্তরে ভালো লাগাই না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অন্তরে ভালো লাগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করছে চক্ষু দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করব দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ মসজিদে যাব পথে দেখে দেখে কিন্তু মসজিদে যাই না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখে দেখে পাঠ করি না আল্লাহ রাব্বুল আলামিন কান দিছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য অসহায় দরিদ্রদের আর্তনাদ চিৎকার শোনার জন্য মাজলুমের চিৎকার শোনার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কান দিছে এই সব কিছু করার জন্য কিন্তু আমি আর আপনি যদি ওই কান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালাম না শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ না শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ না শুনি মুহতারাম হাজিরিন তাহলে আমি আর আপনি আসল লক্ষ্য ও সাফল্য যুক্তির দিক দিয়া মানুষ তো থাকবই না বরং জীব জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাব নাউযুবিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করছেন জ্ঞান দিয়া উপলব্ধি করতে হবে কে আমার মাবুদ কে আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে তখনই ওই মানুষ
দিবস সম্মানের দিক দিয়া ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে উন্নীত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন বর্তমান যে সমাজে আমরা বাস করতেছি সামনে তাকাইলে জুলুম পিছনে তাকাইলে জুলুম বামে তাকাইলে জুলুম ডানে তাকাইলে জুলুম রিক্সার ড্রাইভার থেকে নিয়া যত যানবাহন আছে সকল যানবাহনের ড্রাইভার পর্যন্ত এমন কি মুহতারাম হাজিরিন বুঝাইতে চাইতেছি যেই যেই শ্রেণীর মানুষ হোক না কেন যে যেই পেশায় থাকুক না কেন প্রত্যেকে প্রত্যেকের স্থানে থাইকা যে যেমনে পারতেছে অপর মানুষের উপর জুলুম করতেছে জুলুমের বিকাশ প্রচণ্ডভাবে ঘটতেছে জুলুমের বিকাশ প্রচণ্ডভাবে গ্রাস করে ফেলছে আমাদেরকে মুহতারাম হাজিরিন দুনিয়ার মধ্যে এমন এক সমাজে আমরা বাস করতেছি বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখতে পাই ফেসবুকের ভিডিওতে দেখতে পাই কত নিউজ আমাদের চোখের সামনে আসে অমুক জায়গায় অমুক একজনকে হত্যা কইরা ফালা রাখছে অমুক জায়গায় তমুক জায়গায় আরো একজনের হত্যা কইরা ফালা রাখছে ওরে মুসলমান অপরাধের সুষ্ঠু বিচার এখনো হয় নাই আহা কি আশ্চর্য বাংলার আরেক প্রান্তে এমন হত্যার মতো জঘন্যতম অপরাধ আরেকটা ঘটে যায় বোঝা যায় অপরাধীরা এখন আর আইনকে তোয়াক্কা করে না এমন বোঝা যায় বাংলার জমিনে মনে হয় বিচারের ব্যবস্থা নাই বোঝা যায় কি বিচারের ব্যবস্থা মনে হয় নাই যদি বিচারের ব্যবস্থা সুষ্ঠু থাকতো তাহলে একটার পর একটা হত্যার মতো জঘন্যতম অপরাধ আর ঘটতো না আমার তো মনে হয় আসল বিষয় বিচার ব্যবস্থা শক্ত যদি হয় বাংলাদেশে যে অবস্থা এই হত্যার মতো জঘন্যতম অপরাধ দমন করা যাবে না তবে একটাই উপায় আছে সেই উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন কোরআনের আইন কার আইন কোরআনের আইন কোরআনের আইন কি কুতিবা আলাইকুমুল কিসাস হত্যার বিনিময় হত্যা হত্যার বিনিময় ধরেন আপনাদের এই মুগারচরে একটা হত্যা হয়েছে ওই নিহত ব্যক্তির দৈরা যদি আপনাদের বাজারে হত্যার বিনিময়ে হত্যা করেন কল্লা কাইটা দেন আপনি কি ভাবেন যে আর জীবনে আপনাদের মুগারচরের মধ্যে হত্যার মতো জঘন্যতম অপরাধ আর ঘটব না জিনা বেবিচার করার শাস্তি কি যদি অবিবাহিত মেয়ে ছেলে হয় তাহলে আশিটা একশোটা বেত্রাঘাত করো আর যদি বিবাহিতা হয় তাহলে রজম কইরা অর্থাৎ এতটুক কমর পর্যন্ত মাটিতে গেইরা রাইখা হত্যা কইরা ফালাও আপনি বলেন তো যদি আপনাদের এই মুগারচরের জমিনে একজন জিনা বেবিচারকারিনী মানুষকে হত্যা করা হয় তাহলে এই মুগারচরের মধ্যে আর জীবনে কোনোদিন জিনা বেবিচার করার মতো অপরাধ ঘটব মুহতারাম হাজিরিন এই জন্য সবার এগিয়ে আসতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তোমার বাংলার জমিনে তোমার আইন বাস্তবায়ন করো আমরা উসিলা বাস্তবায়ন করব কে আল্লাহ উসিলা কি আমরা এই জন্য এখন থেকে আমাদের আহ্বান করতে হবে সরকারের কাছে যে সরকার আপনি যতই আইন বানান হত্যার মতো জঘন্যতম অপরাধ দমন করতে পারবেন না জিনা বিবিচার করার মতো অপরাধ দমন করতে পারবেন না সুদ ঘুষের যে শাস্তি এই শাস্তি দিয়েও আপনি এটা দমন করতে পারবেন না একটাই মাত্র উপায় আছে এইগুলো দমন করার জন্য সেটা হলো কোরআনের আইন চিল্লা বলেন ঠিক না বেঠি মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম
আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।